নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল হোম সুইট হোমে আরেকবার স্বাগত। এখন তালের সিজন চলছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি তালের পিঠে। পিঠে বানানোর জন্য আপনাদের লাগবে চালের গুঁড়ি, তালের শাঁস এবং চাঁচি। পুর দেওয়ার জন্য আমি চাঁচি ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকলেরও পুর দিতে পারেন। এক কাপ তাল শাঁস ব্যবহার করলে আমাদের মোটামুটি ছ কাপের মতো চাল গুঁড়ি লাগবে। তাল শাঁসটাকে আমরা প্রথমে একটু ফুটিয়ে নেব। ফুটানোর জন্য আমরা কিন্তু আগে হাফ কাপ মতো জল দেব, এক কাপ তাল শাঁসের জন্য হাফ কাপ জল। তারপর এটাকে কড়াইতে দিয়ে আমি একটু নাড়িয়ে দেব। তাল শাঁসটা যখন ফুটবে তখন আমি এর মধ্যে হাফ চামচ মতো নুন মেশাবো এবং এটাকে ফুটতে দেব, কারণ আমরা যখন চাল গুঁড়ি দেব তখন আর আলাদা করে নুন দেব না। এরপর আপনি কড়াইতে অল্প অল্প করে গুঁড়িটা ঢালুন, একেবারে পুরো গুঁড়িটা ঢালবেন না, ফুটতে ফুটতেই ঢালুন, তাহলে আপনার গুঁড়িটা খুব ভালোভাবে মাখা যাবে। এবং এভাবে নাড়তে থাকুন যাতে দলা পাকিয়ে না যায়। নাড়তে নাড়তে খুব নরমও রাখবেন না জিনিসটা এবং খুব শক্তও রাখবেন না, গুঁড়িটা এমনভাবে ঢেলে ঢেলে যান যাতে এটা ঠিকঠাকভাবে মাখা যায়। ঠিক যেন আটার মাখার জন্য আমরা করি, ঠিক সেই রকম আমরা করব। দেখুন এই রকম একটা আসবে, কড়াই থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে এইরকমভাবে আপনি মেখে নিন। মেখে নেওয়ার পর আপনি এর ছোটো ছোটো করে লেচি কাটুন, গোল গোল করে। লেচি কাটার পরে আপনি এইভাবে পিঠে করার জন্য এইরকম করে এটাকে গোল করে সাইডগুলো একদম পাতলা পাতলা রাখুন এবং ভিতরে পুর দিন। আমি এখানে পুরের জন্য যেহেতু চাঁচি ব্যবহার করেছি তাহলে আমি একটু এর ভিতরে চাঁচি দিয়ে দেব। আপনি পরিমাণ মতো চাঁচিটা দেবেন। তারপর এটাকে কিভাবে মুড়বেন সেটা আমি একটু দেখিয়ে দিই। এটাকে সাইড থেকে এরকম হালকা হালকা করে চাপ দিয়ে আপনি মুড়ুন এবং তারপর উপর থেকে এটাকে ঠিক এইভাবে 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 আপনি মুড়ে দিন। দেখুন আপনার পিঠের কী সুন্দর শেপ চলে এসেছে। আপনি অন্য শেপেও করতে পারেন, যে কোনো শেপই এটাতে করতে পারেন আপনি, তো এটাতে বেশ ভালো হয়। আমার পিঠে করা কমপ্লিট হলো, এবার এদেরকে সেদ্ধ করার পালা। এদেরকে সেদ্ধ করার আগে আমি দেখাই, দেখুন আপনারা এই ধরনের শেপও করতে পারেন। যাই হোক, এবার এদেরকে সেদ্ধ করার জন্য আমরা প্রথমে একটা হাঁড়িতে জল নেব, হাঁড়িটা ভর্তি করব না, হাফ হাঁড়ির মতো জল নেব। তার উপরে এই ধরনের একটা জালি দেওয়া বাটি আমি বসিয়ে দেব, যাতে এর বাটির মধ্যে অবশ্যই ছিদ্র থাকবে এই ধরনের। তারপর এটার মধ্যে আমরা একটা একটা করে পিঠেগুলো দেব, একসাথে ফেলবেন না, ভেঙে যেতে পারে। এইভাবে সব পিঠেগুলো আপনি দিয়ে দিন এবং দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিন, উপর থেকে ঢাকা দিয়ে দিন যেন সাইডটা ভালোভাবে লক থাকে। তারপর এটাকে 20 মিনিট মতো ফুটতে দিন। ফুটতে ফুটতেই আপনারা দেখে নেবেন যে পিঠেটা হয়েছে কিনা, একটা চামচ দিয়ে চেক করবেন। যদি মোটামুটি শক্ত হয়ে আসে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। দেখবেন এটা মোটামুটি হয়ে গেছে, গ্যাস অফ করে দিন, তারপর এটাকে নামিয়ে নিন। একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেটা আরও সুন্দর হয়ে যাবে, তারপর এটাকে আপনি পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন।